বাবারে বাবা কি সুন্দর বেগুনি, ঝাঁকানাকা, এত সুন্দর দেখতে, সুন্দর খেতে, মজা। হায় আল্লাহ, এগুলো তো মিষ্টি কুমড়া। আপনারা হয়তো ভাবছেন বেগুনি রেসিপি করবে, মিষ্টি কুমড়া দেখাচ্ছে কেন? আরে আপনারা মনের পরিবর্তন করে আপনারা ভেবে নেন, এটাই হচ্ছে বেগুন। আর এগুলোকে চাঁদের মতো করে কেটে নিয়েছি। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু এক তারে। আরে আমি গান গাইবো না, রেসিপি করব। এগুলোকে ভালো করে বাতাসে টনটনা করে শুকিয়ে নিয়েছি, যেন ব্যাটাটা এই বেগুনের গায়ে একদম সুপার গুলুর মতো লেগে থাকে। এক কাপ বেসন নিয়ে নিব, সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর রসুনের পেস্ট দিয়ে, সাথে হচ্ছে আর একটু জিনিস দিতে হবে, এটা তো ফুলাইতে হবে বেলুনের মতো করে। এর জন্য আমি বেলুনের মতো ফুলার জন্য আমি সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ সোডা। খাবার সোডাটা দিবেন, আবার কাপড় ধোয়ার সোডা দিতে যাবেন না। এখন ভালো করে ঘুটাতে হবে, ঘুটিয়ে ঘুটিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পানি ঢালবেন, ঢালতেই থাকবেন, পানি ঢালতেই থাকবেন, ততক্ষণ পর্যন্ত ঢালবেন যতক্ষণ না এরকম ভাবে ব্যাটারটা তৈরি হয়। এটা একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে, এতটা পারফেক্ট হয়েছে পুরো খাপে খাপ। এই খাপে খাপ একদম আমার নাই আর কোনো চাপ। এখন এক পিস মিষ্টি কুমড়া নিয়ে এটার মধ্যে, আরে থুকু মিষ্টি কুমড়া না, এটা হচ্ছে বেগুন, এক পিস বেগুন নিয়ে আমি ব্যাটারের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ডুবিয়ে চুবিয়ে একদম সব দিকে ভালো করে মাখাই নিব। তারপরে হচ্ছে তেলের মধ্যে ভাসিয়ে দিব, যা ভেসে যা, ভেসে যা। তারপরে যেটা করতে হবে, নিচের অংশটা যখন লাল লাল ঝলঝল করিবে তখন উল্টিয়ে দিতে হবে, মোটামুটি কিন্তু লাল করে ভাজতে হবে, কুড়মুড় মুড়মুড় করবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিব, ব্রাউন কালার করে, যেটাকে বলে ব্রাউন কালার। হ্যাঁ, ব্রাউন কালার করে ভেজে টেজে এটাকে একদম উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আহ মনে মাতানো, মন জুড়িয়ে যাচ্ছে, এক একটা দেখতে পুরা ফুলে বালিশের মতো হয়ে গেছে, এখনই দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। তৈরি হয়ে গেল আজকে বেগুনি, এত সুন্দর বেগুনি ভাই জীবনে দেখছেন নি? আরে বাবারে বাবা, না দেখে থাকলে দেখে থাকেন, যেরকম রূপে গুনে উপরে একদম রূপে গুনে রূপবতী হয়ে গেছে, এত সুন্দর, তেল নাই, চিটচিট করে না, ভিতরটা একদমই পুরা ওপরে ইয়েলো, ভিতরে ইয়েলো, পুরা ইয়েলো ইয়েলো মিলে গেছে। আজকের এই স্পেশাল বেগুনিটা কিন্তু খেতে মন্দ না, খুবই টেস্ট, চুলকা চুলকের ঝামেলা নাই আর পেট থাকবে পরিষ্কার ক্লিন। এত সুন্দর একটা রেসিপি দিয়ে আপনাদের মনটা মনে হয় জয় করে নিয়েছি। আর যদি মন জয় করতে পারি তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।